বিনোদনের তাজা খবরে স্বাগতম। বিশ্ব মঞ্চে জেসিয়ার পোশাকে বাংলাদেশের ছাত্র আন্দোলন। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। বিশ্বের 70 জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে টিকেছিলেন তিনি। প্রতিযোগিতার অংশ হিসেবেই বিভিন্ন লুকে মঞ্চ মাতিয়েছেন জেসিয়া। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন, আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা ছড়িয়েছেন। দেশে গত জুলাই ও আগস্টের ছাত্র আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দের তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গিয়েছে এই মডেলকে। মূলত আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেছিলেন জেসিয়া। সোনালি রঙের স্লিট ককটেইল শাড়িতে সোনার বাংলাকে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছে জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল কোটা আন্দোলন, মুক্তি, ছাত্র জনতা, মুক্ত বাংলা, শান্তি, সেভ বাংলাদেশি স্টুডেন্টস, কোটা বাতিল, সমান অধিকার, পিস, ভিক্টোরি, বাংলাদেশি স্টুডেন্ট মুভমেন্ট, কোটা বাতিল, বিচার চাই। ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, সোনার বাংলাদেশ যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলব না। এবারের মিস গ্র্যান্ড 2024 গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থেসুনি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিন গিলি। বাংলাদেশের জেসিয়া ছিলেন সেরা 20 জনের তালিকাতে। সেখানেই শেষ হয়েছিল এই মডেলের যাত্রা। তবে বিশ্ব মঞ্চে আবারও একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন জেসিয়া। প্রসঙ্গত 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। তারপরে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। এবার অরণ্য মামুন পরিচালিত শাকিব খানের অভিনীত দরদ সিনেমাতে অতিথি চরিত্রে দেখা যাবে জেসিয়াকে। এর আগে বেশ কয়েকটি নাটক ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সেই জেসিয়া যিনি ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, সেই সম্পর্কে আলোচনা সমালোচনার শেষ নেই। নানা বিতর্ক রয়েছে তাদের সেই সম্পর্ক নিয়ে। একটা সময় বিচ্ছেদ হয়ে যায় দুজনার। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।